আসসালামু আলাইকুম। দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী সাকিব আল হাসান যেহেতু টি টোয়েন্টি টিমটাকে একটা শেপে নিয়ে এসেছেন, আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানের টি টোয়েন্টি ক্রিকেটে ক্যাপ্টেন্সি করা উচিত। তবে ওয়ানডে এবং টেস্ট এই দুটো নিয়ে যেহেতু একটা ভিশন থাকে যে কোনো একটা দলের, ডেফিনেটলি ওয়ানডে বিশ্বকাপ চার বছর পর, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, এই দুইটা জায়গাতে নাজমুল হোসেন শান্তকে পাকাপাকিভাবে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়াটা উচিত এবং তিনি এক্ষেত্রে যথেষ্ট প্রিপেয়ার্ড। সবচাইতে বড় বিষয়, এক মাসের ব্যবধানে নিউজিল্যান্ডকে দেশের মাটিতে আমরা টেস্টে হারিয়েছি যেখানে নাজমুল শান্ত ক্যাপ্টেন ছিলেন, এক মাসের ব্যবধানে নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে আমরা নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারিয়েছি যেখানে ভেরি ওয়েল শেপড ক্যাপ্টেন নাজমুল শান্তকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এটা মনে হয় একটা প্লেয়ারের সঙ্গে এক ধরনের একটা জাস্টিস করা হয় যে আপনি তাকে গ্রুম আপ যেহেতু করতে চাচ্ছেন, আপনি ফিউচার ক্যাপ্টেন চিন্তা করতে চাচ্ছেন, ওয়াই তার এরকম অ্যাচিভমেন্টের পর এর পরের সিরিজে যদি দেখা যায় তিনি ক্যাপ্টেন্সি করতে পারছেন না, সেটা কিন্তু অনেকাংশে একটা ডিমোরালাইজিং ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়। প্রথমত যে বিষয়টা বলবো যে ক্যাপ্টেন্সি পার্সোনালিটি, এটা একটা অনেক বড় ব্যাপার, টিমে আপনার ইনফ্লুয়েন্স কতখানি আছে। অনেকে জিজ্ঞেস করতেন যে নাজমুল শান্ত যখন ব্যর্থ হতেন ওই সময়টাতে, এত ব্যর্থতার পরও কেন নাজমুল শান্তকে বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট কন্টিনিউ করতো। এই কন্টিনিউ করার পেছনে অন্যতম বড় কারণ সে সময় যা ছিল তা হচ্ছে তার পার্সোনালিটির জায়গাটা, টিম এনভায়রনমেন্ট, ড্রেসিংরুম এনভায়রনমেন্ট, এই জায়গাগুলোকে নাজমুল শান্তর মতো প্লেয়ার থাকলে এটা অনেক চিয়ার আপ হয়, ফিল্ডিং খুব ভালো করতে পারেন। এবং ওই সময়টায় দেখা যেত যে নাজমুল শান্ত ড্রেসিংরুমে প্রেজেন্স অ্যাজ আ টুয়েলভ ম্যান তিনি যখন মাঠে নামছেন সেই সময়গুলো, এগুলো টিমকে অনেক বেশি মাত্রায় চাঙ্গা করে। এটার একটা পজিটিভ ইনফ্লুয়েন্স আমরা নাজমুল শান্ত যখন ক্যাপ্টেন্সি করছেন ডে বাই ডে, বিষয়টা এরকম না যে প্রথম দিন ক্যাপ্টেন্সি করতে এসে ফ্লুক করে ফেলেছেন, ডে বাই ডে ওয়ার্ল্ড কাপে একটা সার্টেন সিচুয়েশনে ক্যাপ্টেন্সি করতে হয়েছে, এই জায়গা থেকে প্রোগ্রেসটা আমরা দেখতে পেয়েছি। আপনি যদি নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচটা চিন্তা করেন, যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, সেইখানে বাংলাদেশের একমাত্র পেস বোলার শরীফুলের সঙ্গে মিরাজকে তিনি পেয়ার করে শুরু করেছেন এবং নতুন বলে মেহেদী মিরাজ যখন বোলিং করছেন, দের ওয়াজ আ স্লিপ অন, দের ওয়াজ আ ফরওয়ার্ড শর্ট লেগ, বা হাতির এগেনস্টে ফরওয়ার্ড শর্ট লেগ এবং স্লিপ নিয়ে মেহেদী মিরাজ বোলিং করে গেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে মাঝখানে যে একটা পার্টনারশিপ হয়েছিল, হেনরি নিকোলস ছিলেন সেই সময়টাতে সেট ব্যাটার হিসেবে, তখনও কিন্তু নাজমুল শান্ত অ্যাটাকিং ফিল্ড সেট আপটাকে পরিবর্তন করেন না। এটা বাংলাদেশের ক্রিকেটে আমার কাছে মনে হয় যে ভেরি রেয়ার একটা সিনারিও, যে আলটিমেটলি দেখা গেছে যে একজন ব্যাটার সেট হয়ে আছেন, এই সময়টাতে হয়তো বা ফিল্ডিংটাকে স্প্রেড করে দেয় কিংবা এরকম অ্যাটাকিং ফিল্ড সেট আপ থাকে না, বাট নাজমুল শান্ত ওই পার্টনারশিপ চলমান অবস্থাতেও তিনি অ্যাটাকিং ফিল্ড সেটা বজায় রেখেছিলেন। আফটার দ্যাট কিন্তু একটা পজিটিভ আউটকাম আমরা দেখতে পেয়েছি বা উইকেট পেয়েছে সেটাও দেখতে পেয়েছি। প্রথম চেঞ্জ হিসাবে প্রথম ইনিংসে তিনি তাইজুল ইসলামকে এনেছেন এবং তাইজুল ইসলামকে যখনই এনেছেন ওই সময়টাতে উইকেটটা গেছে। সো নাজমুল শান্তর চেঞ্জিংয়ের যে জায়গাটা আমরা দেখেছি, যে বোলার রোটেশনের জায়গাটা, ইট ওয়াজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট টেস্ট ম্যাচ ক্রিকেটের সাকসেস রেটের জন্য। অবশ্যই ক্যাচগুলো হলে হয়তো বা আমরা আরও সাকসেস রেট পেতাম, আমরা শাহাদ দীপুর কাছ থেকে একটা ভালো ক্যাচ দেখতে পেয়েছি, এটা কিন্তু ওই প্রেশারের ফসল যে সবসময় কনসিস্টেন্টলি তিনি প্রেশারটাকে বজায় রেখেছেন। আরেকটা বিষয় বলবো ক্রিকেট টেকনিক্যাল জায়গা থেকে, যখন নাঈম হাসান বোলিং করছিলেন, নাঈম হাসান অনেক বড় বড় টার্ন করতে পারেন এবং ডানহাতি ব্যাটারের এগেনস্টে তার টার্নগুলো বেসিক্যালি যেটা হয় যে অনসাইডেই ব্যাটারের জন্য শর্ট খেলাটা ইজি। সো নাজমুল শান্ত যেটা করেছিলেন, অফসাইডটাকে খালি রেখে ব্যাটারকে অফসাইডে শট খেলতে প্রলুব্ধ করছিলেন, অনসাইড নির্ভর একটা ফিল্ড সেট আপ সাজিয়েছিলেন কারণ ব্যাটারের জন্য ওইটাই ইজি। সো ব্যাটারকে চ্যালেঞ্জ করছিলেন তার ডিফিকাল্ট টাস্কটা করার জন্য, যে হ্যাঁ তুমি খেলো কভার দিয়ে খেলো। সো এই যে জায়গাটা মাইন্ড গেম খেলা, আমরা দেখেছিলাম যে নাঈম হাসান কিন্তু মূলত আসলে কেন উইলিয়ামসনকে বেঁধে রেখেছিলেন এবং কেন উইলিয়ামসন রান পাচ্ছিলেন না সেই জায়গাটাতে। সো ফ্যাক্টরটা কিন্তু ওই জায়গাটাতে যে আপনি ক্যাপ্টেন হিসাবে আসলে কতটুকু প্রোঅ্যাক্টিভ থাকতে পারেন, বোলারদেরকে আপনি কিভাবে প্ল্যান দিতে পারেন। শরীফুলকে আরেক এন্ড থেকে নিয়ে এসেছিলেন। সো এই যে রোটেশনের জায়গাটা এবং বোলারকে একটা স্পেসিফিক প্ল্যান দিয়ে দেয়া ফিল্ড সেট আপে, সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল আমার কাছে মনে হয় যে পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পর দুইটা স্লিপ নিয়ে ফিল্ডিং করছিলেন নাজমুল শান্ত। সো এই জায়গাগুলো কিন্তু প্রেশার বিল্ড আপ করে এবং ক্যারেক্টার শো করা যে একজন ক্যাপ্টেন আসলে কতটুকু পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে আসলে একটা ম্যাচে ক্যাপ্টেন্সি করতে নামেন। আরেকটা উল্লেখযোগ্য জায়গা বলবো যে 17 নম্বর ওভার থেকেই 28-29 নম্বর ওভার পর্যন্ত এই সময় কিন্তু নিউজিল্যান্ড মোটামুটি ধসে গেছে এবং এই সময় আপনি চেঞ্জগুলো দেখেন, শরীফুলকে নিয়ে আসা হলো, আফটার দ্যাট ওই জায়গাটায় বোলিং করছিলেন তানজিম সাকিব, দেন সৌম্য সরকারকে ঢোকানো হলো। এই যে রোটেশন অলমোস্ট
একটা ওভার বাদে প্রত্যেকটা ওভারেই কিন্তু উইকেট গেছে। এই রোটেশন পলিসিগুলো কিন্তু মেনটেন করেছেন নাজমুল শান্ত। তো আমার কাছে মনে হয় যে যে ক্যাপ্টেনের মধ্যে আপনি এরকম এনার্জেটিক কিংবা যুগের চাহিদা মেটানোর পজিটিভ ক্যাপ্টেন্সি এই জিনিসগুলো যখন দেখতে পাবেন তাকে আপনার ক্যাপ্টেন্সি না দেওয়ার কোনো কারণ হয় না। এবং আমার কাছে মনে হয় যে আমরা অনেকে আশঙ্কা করতাম যে বাংলাদেশ কি নেতৃত্ব শূন্যতায় ভুগবে কি না, সো নাজমুল শান্তর এই পার্সোনালিটিটা, ক্যাপ্টেন্সি পার্সোনালিটিটা, এটা মনে হয় অনেক বেশি মাত্রায় ইমপ্রেস করার মতো ব্যাপার। সো অ্যাকর্ডিং টু মি, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা একমত নাও হতে পারেন, সবার মত যে মিলবে তা না, সাকিব ডেফিনেটলি ডিজার্ভ করেন আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ টিমকে ক্যাপ্টেন্সি করা। কিন্তু আপনি যদি বড় পরিসরে চিন্তা করতে চান, ওয়ান ডে এবং টেস্ট এই দুইটা ফরম্যাট মনে হয় নাজমুল শান্তর অধীনেই দিয়ে দেওয়া উচিত। দ্যাটস হোয়াট আই ফিল, আমার অনেস্ট ওপিনিয়ন, সাহস নিয়ে কথাটা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।